ব্রেকিং নিউজ, সিলেটে বন্যার্তদের উদ্ধারে যাচ্ছে সেনাবাহিনী। সিলেটের সদর উপজেলার কিছু অংশ, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নামছে সেনাবাহিনী। শুক্রবার সকাল 10:30টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুজিবুর রহমান। তিনি আরও বলেন, ঢাকা থেকে রেস্কিউ বোট আসছে, বোটগুলো আসলে দুই জেলার সব উপজেলায় উদ্ধার অভিযানে নামবে সেনাবাহিনী। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসক সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR সহকারী পরিচালক রাশেদুল আলম খান সারা বাংলাকে বলেন, সুনামগঞ্জের বন্যা মোকাবিলায় সেনাবাহিনী পাঠানো হয়েছে। ত্রাণ কার্যক্রম সচল রাখার পাশাপাশি উদ্ধার কাজ পরিচালনা করবেন সেনাবাহিনীর সদস্যরা। সেই সঙ্গে এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজেও যুক্ত হবে সেনাবাহিনী। এদিকে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলা ট্রিবিউনকে জানান, সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। কিছুক্ষণ পর বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনীর সদস্যরা কাজ শুরু করবেন। সিলেটের জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করা ছাড়াও মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি সুনামগঞ্জের বন্যা প্লাবিত এলাকায় কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।